বেসরকারি কারখানার বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের বাড়তি গুরুত্ব দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ জামুরিয়ার বিধায়কের। বেসরকারি কারখানার বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের বাড়তি গুরুত্ব দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ করলেন জামুরিয়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক হরেরাম সিং। বিধায়ক হরেরাম সিং অভিযোগ করেন, সুপার স্মেল্টার কারখানায় বিজেপি সমর্থক বেশ কিছু যুবককে কাজ দিলেও তৃণমূল কংগ্রেস সমর্থক 15 জন শ্রমিককে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। বিজেপি করলে বহিষ্কৃত 15 জন যুবককে মাসে 5,000 টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেছেন বলে হরেরাম সিং এর অভিযোগ। জামুরিয়ার কোনো কারখানায় স্থানীয় যুবকদের কাজ দিচ্ছে না, পশ্চিমবঙ্গের বাইরে রাজ্যের ভোটার কার্ড থাকলে তবেই তাদেরকে কাজ দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনা করলেও কারখানা কর্তৃপক্ষ বিষয়টি কোনো গুরুত্ব দিতে চাননি, যার ফলে তারা বাধ্য হয়ে ধর্ণায় বসেছেন বলে তিনি জানান। হরেরাম সিং জানান, আজ মালিক পক্ষের তাদের দাবি দেওয়ার সম্মতি দিয়েছেন এবং বহিষ্কৃত 15 জন তৃণমূল সমর্থককে পুনরায় কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যদিও এই বিষয় নিয়ে মালিক পক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। और विचित्र बिटम बना है यहाँ स्वीपर का कि हमारे जमुड़िया के लड़के झारखंड से वोटर कार्ड बनवा करके लाते हैं, यूपी से वोटर कार्ड बनवा करके लाते हैं और उनको ये नौकरी में लेते हैं, लेकिन यहाँ के जो लड़कों का वोटर कार्ड है उस पर नौकरी नहीं देते, क्योंकि तुम लोकल हो, तुमको नौकरी नहीं मिलेगा। कुछ चेतावनी देने के लिए आया हूं, ये तुम्हारी दादागिरी जो चलती थी वो अब नहीं चलेगी। हम ममता बनर्जी के सिपाही हैं, ममता बनर्जी फैक्ट्री लगाने से पहले कहा है कि हमारे लोकल के ऊपर आपको ध्यान देना होगा। कोनो फैक्ट्री चाकरी जाए सुपर तो एकदम करे दिए छे कि झारखंड থেকে ভোটার কার্ড বানাই নিয়ে আসবে তাহলে তুমি ঢুকতে পারবে, এখানে ভোটার কার্ড মানবো না, এসব অন্যায় করেছে। আমরা এখন তো 8 মাস হলো বিধায়ক, এখন INTTC প্রেসিডেন্ট আমার অভিজিৎ ঘটক হয়েছে, কাজ করছে উনি, কমিটি হচ্ছে, এখন পর্যন্ত আমরা ফাইনাল কমিটি করতে পারি না, উনি কমিটি করছেন। তারপরে যে মজদুরের ডিমান্ড হবে অভিজিৎ ঘটককে নিয়ে আমরা বসে কাজ করি। আমরা শুনলাম 17টা ফ্যাক্টরিতে আপনারা যাবেন স্থানীয়দের, না এটা তো আমি তো মাইক থেকেই বলেছি কি 17 ফ্যাক্টরিতে আমরা যাব। এখন সামনে কর্পোরেশন ইলেকশন আছে, কর্পোরেশন ইলেকশনে আমরা কর্পোরেশন ইলেকশন জিতবার জন্য প্রয়াস করব। এইরকম তো আমরা সিট 13টি আছে, আমার বিধানসভাতে 13টি জিতবই, লেকিন মানুষ কাছে আমাকে জিতে হবে, আমরা যাব ইলেকশন জন্য একটু ফসে যাব। ইলেকশন পরেই আমরা এটা প্রবলেম সলভ করব, 17 ফ্যাক্টরি মালিককে ডাকব, আর আমার জেলা প্রেসিডেন্ট থাকবে, জেলা INTTC প্রেসিডেন্ট থাকবে, বসে আমরা একটু মানসা করে ফাইনাল। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।